সিলভার কাপ মাছ, তাই মাছটা বাজার থেকে শুধু কেটে নিয়ে আসেনি, খোসাটা আশটা ছড়িয়ে নিয়ে আসছে। মাছটা আসলে আমার নাতিদেরকে দেখানোর জন্যে কেটে নিয়ে আসা হয়নি, ওরা দেখলো মাছটা কত বড়। তো এখন এই মাছের বাচ্চারা তো মাছ দেখলো, কিন্তু বাচ্চারা মাছ খেতে চায় না। তো এখন কীভাবে তাদেরকে মাছ খাওয়ানো যায় সেই বুদ্ধিটি বা সেই টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যে মাছটা আমি কেটে ধুয়ে তারপরে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এই তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, সেই সঙ্গে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তা মাছের লেজটা দিয়ে দিলাম, মাছের লেজটার ভিতরে কাঁটা থাকে, কাঁটাগুলো বেছে খেতে একটু কষ্ট হয়। তা আমি লেজ সেই সঙ্গে আর কয়েকটি মাছের পিসও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। চুলার জালটা কিন্তু বেশি জোরে দিতে হবে না, অল্প জালে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তাই তো ফ্রাই করা হয়ে গেছে আমার। মাছ থেকে এভাবে কাঁটাগুলো সব বেছে নিতে হবে। এভাবে কেটে নিয়ে এইভাবে ভাজলে কাঁটা বের করা খুব সহজ হয়, যেভাবে সুন্দর কাঁটাগুলো। বের করতে সুবিধা হয়, খেতেও সুবিধা। তা আমি এটা দিয়ে কী তৈরি করবো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন আমি কী তৈরি করি এটা দিয়ে। আগে কাঁটাগুলো সব বেছে নিই, তারপরে ফিরে আসছি, তখন আপনারা আমার সাথে থাকুন। এই তো মাছগুলো সব বেছে নিয়েছি, আর এখন এখানে আমি কিছু পেঁয়াজ, কুচি কাঁচামরিচ, আর এখানে একটু কাবাব মশলা সামান্য 1 চা চামচ মতো, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল লবণ দিবেন, আর আমি আমার নাতিদের জন্য বানিয়েছি, তো ওই জন্য ঝাল লবণ একদমই কম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এখন এইভাবে আপনারা যেরকম যেরকম শেপ দিবেন সেই শেপেরই বানানো যাবে। দিয়ে আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। এটা এইভাবে বানিয়েও সংরক্ষণ করে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে। তারপরে যখন খুশি তখন এভাবে ভেজে নাস্তা বানিয়ে নেওয়া যাবে। তা আমি এভাবে সবগুলো বানিয়ে ফিরে আসছি। সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি, আর এখানে একটা ডিমকে আমি ভালোভাবে ফেটে নেব। এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এইভাবে ডিমের ভিতর থেকে এটাকে তুলে এইভাবে দিয়ে দেবো। ডিম থেকে তুলব আর এভাবে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভালো করে কড়মড় করে ভাজুন। যে সমস্ত বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য আপনারা এইভাবে মাছের কাটলেট বানিয়ে দিতে পারেন, খুবই উপকারী, স্বাস্থ্যসম্মত একটি খাবার।
সবার জন্যই পুষ্টিকর খাবার। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে বাদামি বাদামি করে। আমি এখন উঠিয়ে নেব। এই তো বিহার, আমার সবগুলো ফিশ কাটলেট ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাচ্চাদেরকে কাটলেট বানিয়ে খেতে দেবেন, ওরা সাধারণত মাছে কাটার জন্য খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তো এইভাবে যদি আমরা মাছকে বেছে এরকম করে বানিয়ে দেই তাহলে সবারই পুষ্টিকর খাবার খাওয়া হবে। তো আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আবার আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।